গুড মর্নিং বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে পরে দেখা করব। কেন, আমি যাচ্ছি এখন স্নান করতে। তো এখানে মগের মধ্যে দেখছো আমি চিরনগুলো সার্ফের জলে ডুবিয়ে রেখেছি, প্রচণ্ড চিড়ে চিরনগুলো নোংরা হয়ে গেছিল। তো আজকে ভাবলাম এগুলো একটু সার্ফের জলে ডুবিয়ে রাখি, তাহলে ময়লাগুলো ভিজে নরম হয়ে যাবে, তারপরে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। তো আমার সকালে বাসি পাশ সব হয়ে গেছে, তোমাদের আমি ঘরটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে, আমার ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি, আমি ফ্রিজের উপরটাও গুছানো আছে। টোটাল কাজ আমার হয়ে গেছে কমপ্লিট। এখানে আমার বেডটাও গুছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। আমি যাচ্ছি স্নান করতে, স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা করব। তো দেখো বন্ধুরা, আমি চিরনটা পরিষ্কার করেছি আর জলটা কত নোংরা দেখতেই পাচ্ছ। তো চিরনে কত জল নোংরা থাকে বুঝতেই পারছ। এই দেখো চিরনগুলো আমি সব ব্রাশ দিয়ে, এই রকম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে তারপরে এগুলো রেখে দেবো পাখার নিচে, ভালো করে শুকিয়ে যাবে। আর এখন তারপরে আমি চলে যাচ্ছি স্নান করতে। তো এখানে দেখতে পাচ্ছ আমি লাল শাক ছেলে বাজার থেকে নিয়ে এসে আমি ভালো করে জলে ওয়াশ করে নিয়েছি। আর এখানে চিকেনটা আছে, এটাকেও ওয়াশ করে নিয়েছি। জলখাবারে আলুর দম হবে আর লুচি হবে, তো আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আদা রসুনের পেস্ট আছে, মানে আদা লঙ্কা দিয়ে একটা পেস্ট আর এটা রসুনের পেস্ট। আর এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ছিলকা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তো চিকেন কষা হবে দুপুরের লাঞ্চে, শাক ভাজা আর করলা বেগুনের শুক্তো, আর ভাত বা ফ্রাইড রাইস কিছু একটা হবে। তো চলো আগে এগুলো সব করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা দেখো আমার জলখাবার তৈরি, লুচি আর আলুটা। চলো বাচ্চাদের নাস্তাটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমি সকাল থেকে অনেকগুলোই কাজ করেছি কিন্তু তোমাদের সাথে দেখা করিনি। আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের সাথে সকালবেলায় দেখাটা আমার করা হবে না। তো যাই হোক, আমি সকাল থেকে জলখাবার বানানো হয়ে গেছিলো, জলখাবার খাইয়ে দিয়েছি সবাইকে। আর রান্নারও কিছু প্রিপারেশান আধা হয়ে গেছে, আধা হচ্ছে, সেটা তোমাদের রান্নাঘরে গিয়ে নিশ্চয়ই দেখাবো। তো সবার প্রথমে তোমাদের বলছি গুড আফটারনুন, কেন সকালবেলা গুড মর্নিং তোমাদের সাথে আমি নিশ্চয়ই করেছি সেটা তোমরা জানোই। তো এখন আমি গুড আফটারনুন করছি, আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে কিছু আরও রান্নার প্রিপারেশান করতে। তো তোমরা সবাই কেমন আছো? প্রচণ্ড গরম বুঝতেই পারছো, আর আমাদের এখানে কি হচ্ছে প্রচণ্ড লাইন কাটছে, যার জন্য সকাল থেকে ভিডিও বানাতেও ভালো করে পাচ্ছি না। তো যাই হোক, আমি এখন রান্নার আধা হয়ে গেছে আর আধা কিছু প্রিপারেশান করে রেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি রান্নাঘরে যাচ্ছি আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এটার মধ্যে জিরা পাউডার, ধনে পাউডার, আদা রসুনের পেস্ট, হলুদ পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিকেন মশলা, আর একটুখানি তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা কেটে রেখেছি, টমেটোটা কাটবো, টমেটোর কাটা হয়নি। তো আমি এখানে চিকেন কষা করব আজকে, আর এখানে মিষ্টি ফ্রাইড রাইস করবো। তার জন্য এখানে গাজর কেটে রেখেছি ছোট ছোট করে, কিশমিশ আছে, কাজু, গোটা গরম মশলা, তেজপাতা। তো আমার কাছে বিনস নাই, তো আমি গাজর দিয়ে খালি করবো মিষ্টি ফ্রাইড রাইস। শাকটা তো তোমাদের দেখালামই, শাকটা প্রায় হয়ে এসেছে। এটা আমি বাদাম দিয়ে, কালো জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে শাকটা বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি সকাল থেকে দেখা করতে পারিনি, কেননা আমাদের এখানে সকাল থেকে প্রচুর লাইন কাটছিল। অ্যাকচুয়ালি কী হয়েছে,
সকাল 8:30 থেকে বেলা 12টা অবধি লাইন কেটেছিল। মানে আমাদের এখানে না বড় বড় সব গাছগুলো আছে যেগুলো কি ইলেকট্রিক তারের সাথে লাগছিল, তো যার জন্য ওগুলো শর্ট হয়ে যাচ্ছিল বলে গাছগুলোকে একটু ছাটছিল, তো ছাটার চক্করে লাইনটাকে কেটে দিয়েছিল। যাই হোক, তো বেলা 12টার সময় লাইন এসছে। লাইন আসার পর তারপরে আমি রান্না বান্না সব জোগাড় করছিলাম, তো কিছু কিছু রান্না তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা অতি অবশ্যই দেখবে। আর সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি, তো এখন আমি জাস্ট রান্না বান্না সেরে চলে এসেছি আমার বেডরুমে। তো গ্যাস ট্যাস সব পোছাপুছি আমার হয়ে গেছে কমপ্লিট, খাবো আমরা ঠিক 2:30 সময়, কেননা সকালে জলখাবারটা সবাই বেলা করেই খেয়েছে। তো লুচি তরকারি খেয়েছে, তো অটোমেটিক পেটটা ভরাই ছিল। তো যাই হোক, 2:30 সময় আমরা খাবো, তো খাবার টেবিলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, চলো। তো আমরা লাঞ্চের টেবিলে চলে এসেছি। এই দেখো, এটা আমার চিকেন কষা, এটা মিষ্টি ফ্রাইড রাইস, আর এখানে একটু ভাতও বানিয়েছি। ভাত আছে, করলা শুক্তো আছে, শাক ভাজা। দেখো বন্ধুরা, আমি ঘরে মিষ্টি দই কালকে বানিয়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে 6:30 বাজে, দেখছো কেমনি অবস্থা। হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, গরম ভাব রয়েই গেছে, আর তার মধ্যে পাওয়ারটা দমে কাটছে, এত কাটছে যে বলারই নেই। মানে গরমে একটু শান্তিতে ভিডিও বানাবো সেটাও বানাবার উপায় নেই, বুঝতেই পারছো এমন অবস্থা। আমি জাস্ট এখন যাচ্ছিলাম কাপড় চেঞ্জ করতে, গা ধুয়ে কাপড় চেঞ্জ করব, কাপড় চেঞ্জ করে তারপর সন্ধ্যাবাতি দেব। তো চলো আমি এটা সেরে দিয়ে তারপর তোমাদের সাথে দেখো। তো আমি রান্নাঘরে এসেছি, দেখো আমি এখানে মাশরুমটা বানিয়ে নিচ্ছি। তো একটুখানি মাশরুম ছিল, তো মাশরুমটা বানিয়ে রেখেছি রাতে খাবো বলে। আর এখানে আটাটাও মেখে রেখেছি, রাতে রুটিটা বানিয়ে নেবো ফটাফট। তো বন্ধুরা, তোমরা দেখলেই আমি রান্নাঘরে তোমাদের নিয়ে গেছিলাম। তো বিকেলের জন্য, রাতের জন্য আমি একটু মাশরুম ছিল, মাশরুমটাকে বানিয়ে নিয়েছি আর আটাটাও মেখে রেখে দিয়েছি, রাতে একবারে রুটি করব। তো এখন একটু চা খাবো আর ইভিনিংসের কিছু স্ন্যাক টাইপের খাবো, কারণ ওবেলা অনেক রিচ খাওয়া হয়েছে। তো আমি সন্ধ্যা গা হাত পা দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কালকে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আর আমার আজকের ভিডিওতে যা কিছু তোমাদের ভালো লেগেছে একটু কমেন্টে নিশ্চয়ই জানিও। কমেন্ট করতে একদম কঞ্জুসি পানা করবে না, কমেন্ট করলে তবেই বুঝবো আমার ভিডিও আমার কেমন হচ্ছে। তো সেহেতু তোমরা কমেন্ট একদম করবে, আর নিজের বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবে, আর নতুন যারা আমার বন্ধু রয়েছে তারা সাবস্ক্রাইব করে লাইকটা করে দেবে। তো চলো কালকে আবার দেখা হচ্ছে, কাল ততক্ষণের জন্য আমার সকল পরিবারের সাথে সুস্থভাবে থেকো, টাটা।